বাংলা দর্শক সমানিত্রুতাবা সর্বপ্রথম দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহ আজকে আমাদেরকে এই ইসলামিক ইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা বলার এবং আপনাদেরকে এই অনুষ্ঠান উপভোগ করার সময় দান তৌফিক দান করেছেন আমরা সবাই খালি মতো শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দর্শক ইসলামিক কেউ এনে আজকের এই পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হজ্যের ফজিলত এবং গুরুত্ব এই মুহূর্তে আমরা যে মাস অতিক্রম করছি এই মাসটা হচ্ছে জিল মাস এবং এই মাসের পরে আমরা যে মাসটিতে উপনীত হব সেই মাসের নাম হচ্ছে হাজ মাস অর্থাৎ এরাবিক ল ক্যালেন্ডারের সর্বশেষ মাস এই মানটি বিশেষত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই মাসে আমরা হজ সম্পাদন করি এবং কোরবানি সম্পাদন করে থাকি সুতরাং হজের অনেক মাসায়লায় মাসাইল আছে হজ সম্বন্ধে আমাদের অনেক জানা এবং অজানা অনেক প্রশ্নের উত্তর আপনাদের জানা এবং অজানা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশ্ন প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামিক হিউনভিত করা দর্শক এটা আপনাদের খুবই প্রিয় অনুষ্ঠান আপনারা জানেন এই অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গ্রেট ব্রিটেনের প্রখ্যাত ওলামা এখানে এখানে উপস্থিত থাকেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং হজরের ফজিরত এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করার জন্য এই স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের সুনামদন্য আলী মেদিন দারুল উলুম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হজরত আল্লামা আব্দুর রহমান দাম বরাকাত মুলা আলিয়া দর্শক চলুন আমরা হজুরের সাথে পরিচিত হয়ে আসি আসসালামু ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি কেমন আছেন মার্শাল হজুর আজকে আমাদের জিলকদমাস চলতেছে আমরা ধারাবাহিক একটা আলোচনা করতেছি হজ এবং কুরবানির বিষয়ের উপরে আজকের আমার মনে হয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি হজের ফজিলত এবং গুরুত্ব ওই বিষয়ে যদি একটু আলোকপাত করেন বা দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলেন আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. {لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ} বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলকুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিক্রিল হাকীম। সম্মানিত ঐক্য বাংলা দূর এবং কাছে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তীতে রেকর্ডড প্রোগ্রামে দেখবেন সকলকে অন্তরে অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে দোয়া করছি আমাদের এই প্রোগ্রামের বলা এবং শোনা কঠিন খেয়ামতে মিজানে আমাদের মধ্যে যেন না যাতে সময় জমা হয় আমি পাশাপাশি দোয়া তাকলো আমাদের ওই সকল ভাই বোনদের জন্য যারা অত্যন্ত ভাগ্যবান যারা হয়তো চলে গিয়েছেন বা চলে যাবেন আল্লাহর ডাকে হরুমায়ুন শরীফের জিয়ারতের জন্য নিশ্চয় তারা ভাগ্যবান কারণ তারা সেখানে গিয়ে দুনিয়াঘারতে অনেক লাভবান হবেন আমি জায়াত তিলাওয়াত করেছি এবং আজকের আমাদের আলাচ্য বিষয় হজর ফজিলত গুরুত্ব আমি সুরাতুল হজের আয়াত নম্বর টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট করেছি হজরত ইব্রাহিম আলি কে সালামকে আল্লা আলা সম্বোধন করে বলেছেন ওয়াজিন ফিন্ন বিল হাজ তুমি সারা পৃথিবীর মানুষকে হজের জন্য আহ্বান করো তখন বললেন আয় আল্লাহ আমি মক্কা এই মরুভূমি থেকে আমি সকলকে কিভাবে আহ্বান করব। তখন তো বর্তমান সময়ের মতো এই সমস্ত সোশ্যাল মিডিয়া বা যে সমস্ত টেকনিক রয়েছে যোগাযোগের ওগুলো ছিল না আল্লাহ বললেন দেখো তোমার কাজ আওয়াজ দেওয়া আমার কাজ পৌঁছে দেওয়া উনি তখন জবলে আবি কুবাইস হরণ শরীফের পাশেই পদাদেশে যে ভাড় যেটা যেখানে বাদশার বাড়ি রয়েছে সেই ঐতিহাসিক জবলে আবি কুবাইসে দাঁড়িয়ে উনি হজায় করেছেন আল্লাহর কুদরতি লীলা এবং খালাক কুদরতি কানেকশনের মাধ্যমে পৃথিবীতে যারা তখন ছিলেন এবং কেমত পর্যন্ত যারা আসবেন ইভেন দুনিয়াতে আসেন নাই আলমে আরওয়ায় ছিলেন সেখান পর্যন্ত আল্লাহ সুবানাউ ইব্রাহিম আলহ ইসলামের সেই আহ্বানের আওয়াজ পৌঁছে দিয়েছেন ভাগ্যবান ওই সমস্ত লোক যারা ওই সময় সেই আহ্বান শুনে লব্বাই একবারে রিসপন্ড করেছিল যারা একবার রিসপন্ড করেছে তারা অন্তত পক্ষে একবার যারা বারবার এক লব্বাইক 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 হাজির আমি হাজির হেরায়ম হের বলে বারবার রিপিট করেছিল তারা তো অতি ভাগ্যবান যতবার সে লব্বাইক বলেছে অতবার তারা বাইকের হরমায় সিফানের উপস্থিতি তার বাইককে জুটবে ইনশাল্লাহ এই দেশে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আপনার অনেক ভাগ্যবান বিভিন্ন কারণে একটি কারণ আপনারা যে সময় ইচ্ছা উমরায় অথবা হলে চলে যেতে পারেন দুনিয়ার কত মানুষ চোখের পানি জড়ায় চোখের পানি জড়ায় ইচ্ছা থাকে কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে তারা চাইলেও যেতে পারে না আপনাকে আল্লাহপাক সে শুধু করে দিয়েছেন এই দেশে যারা আছেন আপনারা এই সমস্ত ইসলামিক চ্যানেলের মাধ্যমে গড়ে বসে বসে দিনের কথা শোনার সুযোগ পাইছেন অনেক মুসলিম দেশও কিন্তু এটা সম্ভব নয় পাশাপাশি আল্লাহ আপনাকে আত্মাও দিয়েছে সম্পদ দিয়েছে এবং আপনি এদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে যার কারণে আপনি এখান থেকে দিন এবং মিল্লা তথা কমিউনিটির এমন কিছু কাজ করার সুযোগ আছে যেটা হয়তো পৃথিবীর অন্য কোথাও সেই সুযোগ নেই আল্লাপাক আল্লাপাক আপনাকে দাতা গোষ্ঠীর মধ্যে সুমার করেছে এবং নবী বলেছেন আলিয়াদুল আলিয়া খাইম সুফলা দিতে পারলে তারা অবশ্যই ভাগ্যবান তো হজরত ইব্রাহিম আল ইসলাম অ্যালাউন্স করেছেন সেই শুনে হয়তো আপনারা বারবার লাভবাহিক বলেছেন বিদায় রমজানও চলে যান আবার হজে চলে যান আবার উমরায় চলে যান সুভাহান্লাহি বহামদি হয়তো আপনি নিজেও অনেক এরকম আছেন কতবার হজে গিয়েছেন হয়তো আপনি নিজেও জানেন না আদম আলাই সালাতাম সর্বপ্রথম যে হজ করেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের এশিয়ার গৌরব ইন্ডিয়া থেকে উনি এসে উনি হজ করেছিলেন শ্রীলঙ্কা থেকে প্রায় চল্লিশবার উনি হজ করেছেন সুভান্লাহি বহামদি আল্লাহ বলেন তোমার কাজ তুমি অ্যানাউন্স করো ইয়া তুকারি আলা কুল্লি দোয়ামিরিংয়া তিন আমিন কুল্লি ফাজিক পৃথিবীর আনাচে কানাচ থেকে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত থেকে মানুষ চুটে আসবে হজের জন্য কেউ আসবে হয়তো ভাই হেটে কাছের যারা কেউ আসবে বিভিন্নভাবে সোয়ার হয়ে বাহন নিয়ে তৎকালীন সময় হয়তো উঠছিল বর্তমানে প্লেন বন্যান্য ট্রেন বন্যান্য যানির মাধ্যমেও লুক হজে যাচ্ছে আল্লাহ পরবর্তীতে বলেন লাইয়া শাহাদু মান এটাই হলো আমার ভিউ ও পয়েন্ট যে মানুষ সেখানে গিয়ে তার অনেক মানাফের বেনিফিট ফায়দা এবং উপকার উপভোগ করতে পারবে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যারা হজে যান হরমান শরীফানা যান তাদের অনেক ফায়দা রয়েছে সেখানে তাদের অনেক ফায়দা হয়ে যাবে দুনিয়ার ফায়দাও রয়েছে আবার আখারাতর ফায়দা তো অবশ্যই এর নিহিত রয়েছে এবং আল্লাহ বলেন ওই দিনগুলোতে তারা সেখানে গিয়ে আল্লাহর নাম স্মরণ করে হাজারা এই যেন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন শয্যাযবৈতুল্লাহ সেখানে সবার জোবানে তালবিয়ার জিকির তো আছেই লাব্বাই কল্ল হোম আলব্বাইক লাব্বাইকালা শারী কালা খালাব্বাইক ইন্নালহামদা ওয়ান নির্মা তালকা ওয়ালমুল লা শারিকালাক এই তলবিয়া পড়লে মনের মধ্যে সেই ডেউ জেগে একটু সময় চক্কু বন্ধ করে কানটা যদি আমরা কি করি যারা হজে গিয়েছিলেন আপনি এইভাবে করলে হয়তো এখন পর্যন্ত আপনার ওই হজের সময়ের সফরে মক্কার অলিতে গলিতে স্পেশালি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পাথর মারতে যাওয়ার সময় যে এই আওয়াজটা আপনার কানে হয়তো এখনও আসতেছে এবং বারবার হজ যাওয়ার সেই প্রেরণা মানে সুসু করে অন্তরের মধ্যে দেউ জাগায় আল্লাহ বলেন ওই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর নাম বুলন্দ করবে আল্লাহকে স্মরণ করবে এই যে কয়েক মিলিয়ন লোক সবসময় তালবিহার মজু আল্লাহকে স্মরণ করতেছে আবার জুল হজ্জার প্রথম তারিখ ডুকার সঙ্গে সঙ্গে হাজিরা সেখানে এবং পৃথিবীর সকলে আল্লাহর তকবীর দনি উচ্চারণ করতেছে এবং সুন্নত হল জুল প্রথম তারিখ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যেন সময়। আমরা তকবীর পড়ি এটা কোনো না টাইমের সঙ্গে নির্ধারিত নয় এটাকে তকবীরে মতলক যদিও দুহেজার নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তেইশক নামাজের পরে ফরজনামাদের পরে নির্ধারিত সময়ে একবার বলাটা ওয়াজিব আর দুহেজার প্রথম তারিখ থেকে ওই দশ তারিখ পর্যন্ত তকবীরে মতলক এনি টাইম আপনি আমি তকবীর বলবো তকবীর কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই টপিকটা আমরা পড়ব বারবার এই বছর আপনার যুলহিজ্জা শুরু হবে খুব সম্ভব আগামী শনিবার যদি মাসতৃষা হয় চান্স কিন্তু শুক্রবার প্রথম তারিখ হয়ে যাওয়া এর জন্য এর আগে থেকে আপনি যে কাজগুলো করবেন নকচুল কেটে আপনি রেডি থাকবেন কারণ যারা কোরবানি দিবেন তাদের জন্য একটি উত্তম কাজ হল দুল শুরু হওয়ার পর থেকে কুরবানি পর্যন্ত আপনি নকতুল কাটবেন না ওই হাজি সাহের তাদের সঙ্গে দৃশ্য তারা হেরাম বাজার পরে যেভাবে কয়েকটি কাজ করতে পারেন না তার মধ্যে ও একটি কাজ তো আমরাও সেখানে না গেলেও ওনারা পড়বে তালবিয়া এবং তাকবীর আমরা অন্তর পড়ব এখানে তাকবীর ঠিক আছে ওনারা নকচুল কাটবে না আমরা এখানে নকচুল কাটব না তারাও কোরবানি দেবে সেখানে আমরাও এখানে কুরবানির সুযোগ রয়েছে এই তিনটি কাজ তো সমান রয়েছে আমাদের মশাল্লাহ আল্লাহ মালুমাত তারা ওই দিনগুলোতে ওই নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করবে বিশেষ করে আল্লা মারা জকিম মাতিলা নাম আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য বক্ষণ করার জন্য যে পশু দিয়েছে ওই পশুগুলো জবে করার সময় বিসমিল্লা আল্লাহ উপর বলে সেখানেও আল্লাহর নাম উচ্চারণ করবে তারপরে বলেন কুরবানি দিবে আমি আল্লাহর জন্য কিন্তু আমি গুস্ত নেবো না তোমার রক্ত পর্যন্ত নেবো না এগুলো তোমারই চেকে যাবে সব আমার কাছে তুমি পেয়ে যাবে কারণ আমি আল্লাহ তোমার অন্তর দেখি অতএব মিনহা অতএবিন আমি আল্লাহর নামে দেওয়া কুরবানির গুস্ত তুমি খাবে এবং সুযোগ হলে তুমি গরিব মিসকিন অসহায় মানুষদেরকেও খাবাবে আল্লাহ নির্দিষ্ট মানে নির্দেশ দিয়ে দিয়েছেন আপনি নিজে খাবেন একজন রসুল আল্লাহামের সে প্র্যাকটিস এবং সুন্ন হল আপনি একটা অংশ খান আত্মীয় একটা অংশ দেন এবং গরিব মিসকিন সহায় মানুষকে মানুষদেরকেও দেন যার ফলে নবী করিম সালসালাম কোরবানির সময়ও কোনো সময় কিছু এইভাবে তিন বাক করেও আল্লাহ নবী কিছু নিজে একটা অংশ রাখছেন আত্মীয়কে দিয়েছেন আর বাকি অংশ দিয়েছেন গরিবদের ও সহায় মানুষদেরকে কোনো সময় ফুল কোরবানি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছেন বিতরণ করে দিয়েছেন একই বৎসরে আল্লাহ নবী সালসালাম একশোটি উঠো কুরবানি করেছেন এই হজে গিয়ে এটাও ইতিহাস আর এমনিই তো আল্লাহ নবী একটা নয় একাধিক কুরবানি সবসময় দিচ্ছেন বকসবাদী শেষ এসেছে হজে নাগি আল্লাহ নবী জাহা রসুল্লাহ সালাইসাল্লাম বেক আমলা হাইন আল্লাহর নবী একাধিক কুরবানি দিয়েছেন কোন কালার ছিল কিভাবে ছিল সিং ছিল কি ছিল না সবটি জিনিস সাহাবা একরম সেখানে ডিসক্রিপশন করেছেন তো এবার চলে আসি আমরা আল্লাহ তখন বলেছেন ফায়দা আমাদেরকে দেখতে হবে হজে গেলে কী ফায়দা হয় আমরা কী ফায়দা পাই অনেক ফায়দা বলে শেষ করা যাবে না নম্বর ওয়ান একটি হাদিস বলেছে রাজা তুহ উম্মুহু যদি আপনি সঠিক হতে করতে পারেন তাহলে আপনার নতুন একটি জন্ম নতুন একটি সূচনা হবে আপনি মায়ের করতে একবার জন্ম নিয়েছিলেন এবার হজের মাধ্যমে নতুন জন্ম হবে আপনার অতীতের সকল গুণা মাফে নিষ্পাপ অবস্থায় আবার নতুন একটি জীবন শুরু হবে আল্লাহ একটি মা শিশুকে সারাদিন খেলতে দেয় আমাদের বাংলাদেশের কথা আমি বলি বাহিরে গিয়ে সে দুলাবালু প্যাক কাদা এগুলা সানাসানি করে কাপড়ের মধ্যে বডির মধ্যে লাগাই থাকে তো মা মনে করে যে ঠিক আছে আমার বাচ্চা একটু তা খেলতে দেয় এনজয় করে ফেলুক যখন বিকাল গঁয় আসে তখন দুইটা তিনটা চারটা পর্যন্ত ওই মা ওই বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে গোসল করাইয়া পরিষ্কার করে সুন্দর কাপড় পরাইয়া তারপরে আবার আতর গোলাপ লাগাইয়া আবার তাকে একটু রাখে এখন যেন ওই বাচ্চাটা যেন আর যেন মহিলা যেন তার বডিতে লাগতে না দেয় একই কারণে ইসলামের পাঁচটি বিধানের মধ্য থেকে প্রথমে আল্লাহ সুবান ও তালা ইমানের পরেই নামাজ তারপরে জকাত তারপরে সিয়াম ফরজ করে একটু অপেক্ষা করে একদম শেষ দিকে মদিনায় যাওয়ার পরে প্রায় ছয় অথবা আট বা নয় হিজড়িতে গিয়ে হজ ফরত করেছেন শেষ দিকে ওই বিকালের দিকে লাইফের যেন হজ করার পরে যেন মানুষের ইসলাম কামিল হয়ে যায় এবার আল্লাহ ওকে নিষ্পাপ করে পরিষ্কার করে রেডি করেছেন তুমি আমার কাছে আসার জন্য তুমি রেডি হয়ে যাও একই কারণে হজে যাওয়ার সময় দেখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই আল্লাহর নাম নিয়ে নিয়ে আল্লাহর আশেক কাফানের মতো কাপড় পরিধান করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে সে তার ওই বাহনে উঠে চলে যায় আপনারা আমারও একদিন এই সাদা কাপড় পরিধান করে আপনি আমি যদি বিদায় নিয়ে নেব ওইখানে গুসল গোসল কিন্তু এই গুসলটা আপনি করেছেন সেই গুসলটা আপনাকে দেওয়া হবে এইখানেও আপনি আগে আতর খুসবু লাগান সেখানেও আতর খুসবু লাগানো হবে আপনি লাগাবেন লাগানো হবে এহরামের পূর্বে আতর খুসবু লাগানো অবশ্য সূন্যত এহরাম বাজার পরে লাগানো যায় না সেটা ঠিক কথা ওইখানে আপনাকে পায়ে হেঁটে যাবেন বা গাড়ি নিয়ে যাবে ওইখানেও হয়তো গাড়ি নিয়ে যাবে কিন্তু ওই গাড়ি সেই গাড়ির মধ্যে বোধান এই গাড়ি নিয়ে যাওয়ার পরে আবার রিটার্ন নিয়ে আসে কিন্তু ওই গাড়িটা মৃত্যুর গাড়িটা আপনাকে নিয়ে গিয়ে আজ পর্যন্ত কাউকে রিটার্ন নিয়ে আসে নাই একদম আপনাকে সেখানে দিয়ে আসবে হজে আপনি যাবেন সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে রিটার্ন আসে ওইখান থেকে রিটার্ন আসবেন না এখানে ও কাফন সেখানে ও কাফন এখানে কিছু লোক আপনাকে বিদায় দিয়েছে সেখানে আপনাকে বিদায় দিবে এই যে শিক্ষা আপনি এই জন্যই আপনার ইমান কামিল করার পরে নিষ্পাপ করে রেডি করে দিচ্ছেন আর যেন তুমি যেন আর যেন তোমাকে ময়লা না দেখা যায় হজ করার পরেও মায়ের ঘর থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসার পরে যদি আবারও গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যায় আল্লাহ কিন্তু ওইভাবে না রাজ ওই মা বিকালে যখন ওই দেখে আবার আরে আমি সন্তান সন্তানকে একটু গোসল করে আবার গিয়ে দেখা যায় সে গায়ে ফেঁক কাদা মাটি সব লাগাই আসছে তখন মা আবার বিষণ্ন রাগ করে ফেলেন বাট এরপর মা ফেলে দেন না আবার ওই সন্তানকে পুনরায় গোসল করান পুনরায় গোসল করান আমার আল্লাহ কিন্তু ওইভাবে হজ করার পরে আমরা গুজনে করব না যদি গুনাহের ময়লা লেগেও যায় আবার তো করব করবো আবার তো করব করবো আবার তো করব। করবো আল্লাহ তোবাহর দরজা খুলে দিয়েছেন বাট আমাদেরকে মনে করতে হবে হজ আমি যাচ্ছি কেন আমি নিষ্পাপ হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য যদি কথা আমার মাথায় থাকে তাহলে হজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কোনো গুনগুনা করতে পারবো না কাউকে কষ্ট দেব। জি না আমি যে হজের পয়সা খরচ করবো আল্লাহর কাছ থেকে বদলা পাওয়ার জন্য এই পয়সা হারাম ঢুকাবো না হজটা কি আমার মনগত করবো জি না করতে হবে নবীর তরিকা মতো হজের পরেও কি আমি আগের মতো ময়লা জুতো থাকবো না আমাকে চেঞ্জ হতে হবে এই সবটি গুণ থাকলেই হজকে বলা হয়েছে হজ্জে মবরুর হজ করলেই কিন্তু বাক্যের পরিবর্তন হয় না এই হজের মাধ্যমে বাক্যের পরিবর্তন হয় যেন হজের তালিকা কি ছিল লব্বাইকা ও সাহা আল্লাহ আমি আপনার কাছে হাজিরি দিলাম ওই আপনি ইব্রাহিম আল ইসলাম নবীর মাধ্যমে আপনার বন্ধুর মাধ্যমে ডাক দিয়েছিলেন সেই ডাকের রেসপন্স হিসাবে আমি হাজির হলাম ও সাহাদিক আল্লাহ আপনি আমার আমাকে হেল্প আপনার আমি এটা একটা অর্থ আল্লাহ কীভাবে আপনি হেল্প করতে পারি বা হেল্প নিতে পারি তো আল্লাহর পরে ইয়েস তোমার লব্বাই কাছে গ্রহণযোগ্য এই হজের মাধ্যমে তোমার বাক্যের পরিবর্তন ঘটবে এই বাইক্যের পরিবর্তন তখনই ঘটবে এই ধরনের কোয়ালিটিওয়ালা হজ হলে এই কোয়ালিটিওয়ালা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়ত খালেস হওয়া হজতি করব কার জন্য তাই হয়ে থাকে সেখানে গিয়ে আমি কোনো গুনাহে লিপ্ত হব না সেখানে গিয়ে তোয়াফ্রত অবস্থায় সেলফি তুলা বা ওইখানে সেলফি সেখানে সেলফি উঠে উফর উঠে সেলফি নমাজ ত্যাগ করা রাস্তার মধ্যে নমাজ কদা করে ফেলা কাউ কষ্ট দেওয়া হারামাল নিয়ে যাওয়া বা সুন্নত মতো না করা বা হজের পরেও আমার মধ্যে আর চেঞ্জ না আসা এগুলাতে অবশ্যই আমাকে বিরত থাকতে হবে এক দুই নম্বর হলো নবী এক ইসলাম বলেছেন উমরার পরে উমরা করলে মাফ হয় আর হজম অবরুলে একমাত্র উপযোগী বদলা হলো যান না এটাও হাদিস বহারিশ সহ বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসটি এসেছে হজরত আবু রায় থেকে বর্ণিত তিন নম্বর নবী একর ইসলাম বলেছেন আল্ হাজু কানা কান হজরত আমি লম্বা বলতে যাবো না কারণ সময় চলে যাবে আমরুল আজকাল আমি বলেছিলেন যে আমর তুমি কি জানো না হজের মাধ্যমে সকল গুনামাফ হয় ইসলাম করলে কল মাফ হয় তো হজ এমন একটি আবাদত যার মাধ্যমে সব গুনামাফ হয় চার নম্বর নবী করিম সাল ইসলাম একটি আদিসে বলেছেন যে আলহাজুল মবরুর কোন আমলটি সবচেয়ে উত্তম بلغه أية إيمان بالله. دوي نمبر جهاد بيسا بالله. تين نمبربلغه أية حج مبرور. أي هذا الشتياو بخاري شريف شاه بيونارزكي تابعش أية. نمبر نبيك الكريم صلى الله عليه وسلم بلاتن تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبص الحديد والذهب والفضة وليس للحج المبرور سواب إلا الجنة সাম বলেন তোমরা হজ এবং উমরা বারবার করবে এখান থেকে একটি বিষয় লক্ষ্য করা যায় সুযোগ থাকলে আমরা হজ বারবার করব কিন্তু আমরা জানি এক বৎসরে দুই হজ হয় না হয় না মানে যত ভারি একবার ফরজ হওয়ার পরেও বারবার নফল সুযোগ থাকলে আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু উমরা কিন্তু বৎসরে পাঁচ তিন সারা অন্য যে টাইমে বারবার করা যায় তো আপনি চাইলে উমরা তো বারবারই করতে পারবেন একই সফরে একাধিক উমরা করা যাবে কি না না কেহ যাবে না বললেও আমরা মনে করি সেটা করা যেতে কোনো সমস্যা নাই কোনো আরিসে বাধা আসে নাই মা এসাদুল্লাহ উমরার নিয়ত করে ঢুকে সেখানে গিয়ে মান্তিপ্রিয় শুরু হওয়ার পরে ওই উমরা ব্যঙ্গে ছিলেন সব পেয়েছেন বাট পরে ওই উমরা আবার করেছেন একই সফরে দুটি উমরা মা এশ হওয়া গেল অতএব সাহাবায় কারাম মা এসাদুল্লাহতালন হাঁ হজরত আনসাল তালন হুঁ হজরত ইমনা আব্বাস হজরত জাহির সবাই বিলিভ করতেন একই সফরে একাধিক উমরা করা যায় জাজাকুমান ছা জি আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন হজ্জের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন মেহতারাম শাহ আপনাদের জন্য দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারটি আপনাদের জন্য ওই নাম্বারে হজ সম্বন্ধে অথবা কুরবানি সম্বন্ধে অথবা আপনাদের দৈনন্দিন আমলের সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠানটি একযুগে আপনারা দেখছেন স্কাই সেভেন সেভেন এইট এবং ইখরা বাংলা ফেসবুক এবং ইক্র বাংলা ইউটিউবে লাইভ এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন আপনারা প্রশ্ন করতে থাকুন আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে এই বিরতির পর আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক আসছে দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন থাকুন ভালো আসসালামী আবার আপনাদের সামনে দর্শক শুরুতেই বলে রাখছি স্ক্রিনে দেখানোর নাম্বারটি আপনাদের জন্য আপনাদের ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলিয়াত সম্বন্ধে হজ এবং কুরবানি সম্বন্ধে যে কোনো রকমের প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শেখুল হাদিস হৈজরত আলাম আব্দুর রহমান মাদ্দজিল্লাহুল্লাহ আলিয়া আমরা হজুরের অসমাপ্ত আলোচনাগুলো শোনার দিকে যাচ্ছি তার আগেও আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা যদি প্রসঙ্গের ভিতরে প্রশ্ন করেন হজ সম্বন্ধে অথবা কুরবানি সম্বন্ধে যদি প্রশ্ন করেন তাহলে খুবই ভালো হয় তবে আপনারা অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যে আমরা আলোচনায় যাবার পূর্বে একটা সম্পর্ক প্রশ্ন দিয়ে যদি আমাদের আলোচনাটা শুরু করি সম্পর্ক প্রশ্নটা হচ্ছে অনেকের হজ ফরজ হয় যেমন ধরে নিন ওনার পঁচিশ বছর বা ত্রিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ বছর বয়সে ওনার হজ ফরজ হয়ে গেছে তারপর এক সময় দেখা গেল উনি হজ বিলম্ব করার কারণে উনি হজে যাওয়ার মতো যে আর্থিক সামর্থ্য যেটা ওনার আর তখন আর ওই সামর্থ্যটা নাই ওই ব্যক্তির জন্য কি হুকুম সরিয়ে পড়ে প্রথমত উনি লেট করেছেন অপরাধ করেছেন অপরাধ করেছেন নবী করিসাম বলেন মান আল হজ্জা ফাল ইউ যিনি হজে যাবেন লেট না করে তাড়াতাড়ি যেন হজ করে ফেলেন এক নাম্বার টু যদি এই পর্যায়ে পৌঁছে যান তাহলে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে আমার উপর হজ ফর ছিল তোমরা যেন আমার পক্ষ থেকে বদলি হজ করো এবার যদি সম্পদ রেখে যান তাহলে বাকিদের উপর বদলি হজ করা হবে আর যদি সম্পদ নাই থাকে তাহলে তো তাদের উপর এটা ঐচ্ছিক ব্যাপার করলে ভালো না করলে উনি দায়ী থাকবেন দায়ী হবে না তিন নম্বর এই ধরনের অবস্থাতে যে ধরনের ব্যক্তিকে জক দিয়ে সাহায্য করা যায় হফিস হাবিল্লা আল্লাহ রাস্তায় যে হাদে যেভাবে মুজাহিদদেরকে সাহায্য করা যায় ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি যার উপর হজ ফরজ ছিল বর্তমানে আপনার যেভাবে বললেন হয়তো বিলম্ব করার কারণে ওনার আর্থিক কষ্ট চলে সে বর্তমানে সচেতনতা নাই দোকাত দিয়েও যদি কেউ সাহায্য করে তবুও তার দোকান নিয়েও হজ করতেই হবে করতে হবে এরপরে যদি না করেন তাহলে অবশ্যই তিনি গুনাগার হবেন ফরজ ত্যাগের গুণাগার হবেন কি পরিমাণ গুণা হাদিস বলতেছে যদি সামর্থ্য থাকার পরে যদি কেউ হজ না করে হয়তো দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান নিয়ে যাও যাবে কি না যাবে না অনিশ্চিত চলে আসবে নবী বলেছেন যার উপর সামর্থ্য ছিল হজ হজে যাওয়ার লমজাম না জা ইরুন আমর অদুন হাবিস কোনো ধরনের আইনি বাদাও ছিল না শারীরিকভাবেও কোনো সমস্যা ছিল না সব কিছু রেডি ছিল কোনো জালেম বাদশাহ তাকে আটকায় নাই আইনি সমস্যাও ছিল না যে পাসপোর্ট ব্যাগুলো অ্যাভেলেবল নয় আর্থিক সমস্যা ছিল না শারীরিক সমস্যা এরপর হজ না করলে তুমি কেন হজ নাই তুমি হয়ে মারা গাও যাও বা মারা যাও আমার নবীর কোনো আক্ষেপ থাকবে না যে নবী উম রাগ পয়ছেন কিন্তু ওই ব্যক্তির নবী এত রাগ বলেন যে তুমি কি হয়ে মারা গেলে এটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই হুম রাজি আল্লাহ তোমার এই ধরনের ব্যক্তির জানা যায় শরিক হতেন না মনে করতেন যে আমার মনে হয় বেটি মানিয়ে যেতে পারে নাই এবং উনি এটাও বলেছেন যে আমার তো মনে চাইতেছিল যে এই ধরনের ব্যক্তিকে আমি কাফের আখ্যায়িত করে তার উপর আমি ট্যাক্স আরোপণ করবো অত্যন্ত কঠিন যেভাবে কুরবানি আমরা অবহেলা করি কিন্তু অবহেলা জিনিস নয় নবী বলেছেন মানবযোগ্যায়ত না যুদ্ধিয়া যাদের সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার এরপরেও যদি তারা কুরবানি না দেন তাহলে

অনেকদমের ফায়দা তো আল্লাহ নিজেই শুরু করেন এই কারণ এটা শুরু করলে শেষ করা যাবে না অনেক ফায়দা আল্লাহ জানেন কত ফায় আল্লাহ যেগুলো বলেছেন আমি জাস্ট বিষয় কয়েকটি আমি এখানে উল্লেখ করতেছি বলেছেন আমি মনে করি হজ হলো উত্তম জেহাদ হলো গ্রহণযোগ্য হজ অ্যাকসেপ্টেড হজ যে হস্ট আল্লাহ কবুল করেছেন এই হস্টালের সবচেয়ে উত্তম জেহাদ মায়ের সাহায্য পুরুষরা জাহাজে আমরা তো যাদের সুযোগ নাই বললেন তোমার জন্য সবচেয়ে উত্তম জেহাদ হবে হজে যাওয়াটা বিশেষ করে বোনরা জেহাদের অল্টারনেটিভ ব্যবস্থা করেছেন হজের মাধ্যমে আপনারা সেই অফ সব হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন নাম্বার সেভেন হাদিস বলতেছে ওয়াবদুল্লাহি সালাসা তিনজন মানুষ আল আল্লাহর ডেলিগেট আল্লাহর মেহমান এর মধ্যে একজন হা যারা হজা যান দুই নম্বর উমরা যারা যান তিন নম্বর আল্লাহ মুজাহিদ এই তিনজনকে আল্লাহর গেস্ট আল্লাহর মেহমান আল্লাহর প্রতিনিধি আল্লাহর ডেলিগেট বলা হয়েছে তো আপনি এই কাজ করে আল্লাহর মেহমান হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দায়িত্বশীল লিডার ডেলিগেট আপনি হয়ে গেলেন কত বড় কথা বাইকের কথা নাম্বার এইট নবী ইসলাম বলেছেন হজ এবং উমরায় গিয়ে যা ছাওয়া হয় সব আল্লাহ কবুল করেন বলেন সাল্লাম বলেছেন আমি লম্বা বলে সময় চলে যাবে আল্লাফি সাবির ফু ও যেহেতু আল্লাহর প্রতিনিধি আল্লাহর ডেলিগেট আল্লাহর মেহমান অতএব এই তিনজন মানুষ মুজাহিদ ফি সাবির্লা উমরাকারী এবং হজকারী তারা যা দোয়া করে আল্লাহ কবুল করেন যা চায় আল্লাহ তাদের চাওয়াকে কবুল করেন এর জন্য হজে উমরায় গেলে আপনি তাদের কাছে দোয়া চাইবেন আজকাল আমাদের মধ্যে একটি গাত্রদা শুরু হয়ে যায় আমরা ওলামা একরামের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য সুকৌশলে আমরা বলি আমার দোয়া আমি করবো উলামা একরাম কাছে দোয়া চাইব কেন এরকম একটা স্লোগান মার্কেটে আছে আম্বিআকরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা স্লোগান অতি কৌশলে কিছু মুলুক এভাবে দিয়েছিল যে আম্বিআকরাম ও গুনাহের উর্জানন ওনারাও গুণা করেন সাহাবা একরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আরেকটি একটা একটি ফাদ আমাদের জন্য ছিল সেটি বলতো যে সাহাবায়করাম মে ইয়ারে হক নন তারাও কিন্তু বুলতুলি করেছেন তাদেরকে আমরা সত্যের মাপ আমরা বিশ্বাস করতে পারবো না সমান আইমএিবা আর বা বিচ্ছিন্ন করার জন্য আরেকটি একটি ফাদ পাতা হয়েছে যা কোরআন সুন্না ফলো করব। আমরা ব্যক্তি ফলো করবো কেন ইমাম ইমামাবোনি ফলো করবে কেন ইমাম সাফি ফলো করবো কেন ইমাম আহমদিন হাম্বলের পথ ফলো করবে কেন আমরা ডাইরেক্ট ক্রান্ত থেকে নেই বারে ভাই বলুন তো দেখি আপনি যদি মামোনী সাহেব হয়ে যান সাফি হয়ে যান মালিক সাহেব হয়ে যান আহমদিন হাম্বল হয়ে যান কোনো সমস্যা নেই আপনি থেকে নেন যদি সেই পর্যায়ের অভিজ্ঞতা না থাকে আপনি নেবেন কীভাবে জি ভাই আপনার ডাক্তার হলে আপনার চিকিৎসা নিজে করুন ডাক্তার না হলে তো জীবিকা যেতেই হবে আপনাকে আপনি ড্রাইভিং জানলেন যে ডাইভ করার সমস্যা নাই ড্রাইভ না জানলে আরেকজনের প্যাসেঞ্জার আপনাকে হতেই হবে আপনি আরবিও জানেন না লেখাপড়া করেন নাই আপনিও কোরআন থেকে নিয়ে যাবেন নিতে শুরু করবেন হাদিসে নিচে শুরু করবেন দল্লা দল্লাহ হবে আপনাদের কথা আল্লাহ হাদিস বলেছে যেন দুয়া চাওয়াও করাও যাবে সন্ন্যদ দুয়ার চাওয়াটাও সন্ন্যত আল্লাহর নবী নিজে অমরুল্লাহ তোমার কাছে বলেছিলেন উমর ভাই তুমি উমরে যাচ্ছ তুমি আল্লাহর মেহমান মেহ তোমার কাছে মনুরুধ তুমি আমাকে তোমার দোয়ার থেকে তোমার দোয়ার মধ্যে আমাকে যেন না বলো হে উমর তুমি তোমার দোয়ার মধ্যে আমি নবীকে যেন না বলো না বলো না বলো ও তোমার চক্ষুর পানি চলবার ইয়ারসুল্লাহ এই কথা আপনি আমাকে দোয়া চেয়েছেন খুশিতে ওনার চক্কর পানি চলে এসেছে নবী হয়ে দোয়া চাইলেন আর আমরা আজকে জয়দ বকর আঞ্চর হয় আমরা কারো কাছে দোয়া চাইতে আমরা নিজেকে ছুটো হয়ে যাচ্ছি মনে করে আমরা দোয়া চাই না আমরা শিক্ষা দেয়া আরে মা বাবার দোয়া যথেষ্ট কেন অন্য কাছে দোয়া চাইব অনেকে বলে কথা ইয়েস আরে ভাই একটা জন্য আপনাকে আপনি আন্ডারমাইন করবেন কেন আমরা মা বাবাকে আমরা অবশ্যই গুরুত্ব দিই মা বাবা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা সবসময় বলি আমি তো একজন এই ব্যাপারে কাতর কিন্তু দোয়া তো শুধু মাবার কথাই বলা হয় না যে হাদিসে মবার কথা বলা হয়েছে সেখানে আহলে ইলি মোলামায় এক নেক্কার মানুষের কথা বলা হয়েছে সেখানে হাজির কথা বলা হয়েছে সেখানে মজরুমের কথা বলা হয়েছে মুসাফিরের দরকথা বলা হয়েছে বিভিন্ন টাইমের সময় দোয়া কবুলে সেটাও অল্লা বলেছেন তো আমাদের সবচেয়ে বড়ো সমস্যা কি একটা হাদিস পেয়েই আমরা বাকি সব আদিশকে ডাস্টবিনে ফেলে দিই না আমি এটা করবো না তো আমরা আসি তো ওনারা দোয়া করলেই দোয়া কবল হয় এটা হলো আট নম্বর নয় নম্বর নবী করিম সরাইসাম বলেছেন জিহাদুল কবির ওয়সগীর ওয়ফি ওলমর আতি আল হজ্জু আল অমরাতু আহের নবী আমার নবী বললেন হাদিস ইবনে মাজার যে বয়স্ক যিনি জাহাজে যেতে পারেন না চুটো যিনি জাহাজে পারেন না কমজোর যিনি জাহাজ করার সামর্থ্য নেই মেলু যারা জাহাজ করার সামর্থ্য নেই তাদের জন্য অল্টারনেটিভ জাহাজের সব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন হজ এবং উমরার মাধ্যমে কি বললাম বয়স্ক দুর্বল অসুস্থ শিশু মহিলা যারা হজে যাওয়ার সামর্থ্য নাই হজের এই পরি সরি যারা যারা যাওয়ার সামর্থ্য নাই সেই পরিমাণ সব পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে হজ জাহাজের সব কি পরিমাণ বলা হয় একজন মানুষ জেহাদে যাওয়ার পরে নন স্টপ টোয়েন্টি ফোর আওয়ার এবাদত করে যে পরি পরিমাণ সব পাওয়া যাওয়ার কথা সেই পরিমাণ সব দান করাল একজন মুজাহিরকে অর্থাৎ সারা দিন নফল রোজা সারা রাতের নফল বন্দেগিতে কাটাইলে যে পরিমাণ সব এইভাবে চব্বিশ ঘন্টার সেই অনুপাতে সব মুজাহিদের আমলামায় জমা হতেই থাকে আর এই সমান সব অল্টারনি পাওয়ার জন্য যারা যেতে পারবে না তার জন্য আল্লাহ হজমরা রেখেছেন আর আরেকটি আমল আছে বলবো আরেকটি আমল এই যে দিল হজ্জার দশ দিন আসতেছে ওই দিল হজ্জার প্রতি দশ দিনের আমল ইভেন জাহাদের চেয়ে আরো বেশি আল্লাহ পাকে তো দয়াল আমাদেরকে সুযোগ করে যে আমরা যারা যাতে যেতে পারবো না অল্টারনেটিভ হয়তো আমরা হজে যাবো উমরা যাবো অথবা ওই দিল হজ্জার দশ দিনে যদি আপনার চুট্টোর থেকে চুট্ট আমল করেন আপনার মা বাবাকে খেদমত করলেন মা বাবাকে একটা হাজিয়া দিলেন মা বাবার পক্ষ থেকে কুরবানি দিলেন আপনি নফল কুরবানি দিলেন এইভাবে যে আবাদতই দশ তারিখে করুন না কেন প্রত্যেকটি আবাদতের স্বভাব চেয়েও আর উত্তমিস ওলাল জাহাদ হ্যাঁ একটি সবের সঙ্গে কম্পেয়ার করলে আমলের সব সমান হতে পারে কি সবটি যে একজন মানুষ জেহাদে গিয়েছে এক সেখানে তার সব মাল নিয়ে গিয়েছে দুই তিন নম্বর সে জাহাজ করতে করতে সব মাল জেহাদে খরচ করে ফেলেছে ব্যয় করে ফেলেছে চার নম্বর শেষ পর্যন্ত তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সে শাহাদত পণ করেছে ওই ব্যক্তি জাহাজে গেল সমস্ত মাল ব্যয় করলো তার জীবনটুকু লাগিয়ে দিল

কোরআনে করিমে আল্লাপাকাল্ফাজি অসাধারণ ফজর তুমি একটি অসাধারণ ফজর বৎসরে এক তিনশো ষাট বা পঁয়ষট্টি ফজর ফজর আসে কিন্তু ওই ফজরটা অসাধারণ যে ফজর আমাদের সামনে দশটি রাত এবং দামি দশটি দিন আমাদের সামনে হাজির করে দেয় আল্লাহ আকবার কসম ওই অসাধারণ ফজরের যে ফজরের মাধ্যমে আল্লাহ তার বন্দাদের সামনে ওই দামি দশ দিন নিয়ে আসেন যে দশ দিনে একটি সিঙ্গুল চুট্ট থেকে চুট্ট মাইক্রো থেকে মাইক্রো একটি আমল করেও এমন সব পাবে বৎসরের বাকি দিনগুলোতে বড়ো আমল করেও সেই সব পাওয়ার সুযোগ নাই জাহাজ করেও নাই শুধু ওই জাহাজ যে সারা সম্পদ লাগালো সে শহীদ হলো ওই মুজাহিদের জাহাজের সঙ্গে তুলনা করলে এই দশ দিন প্রত্যেকটি আমল সমান হতে পারে আর না কোনো আমল সমান হবে না হাজি শ্রী বখার হিসেবে ইমন আব্বাসম বর্ণিত এটা হজে গেলেও আছে গড়ে তাকালেও আছে। যে কোনো আমল আপনারা ওই সময় করার চেষ্টা করবেন এই জন্য ওই দশ দিনে গুরুত্বপূর্ণ আমল হাজিরা সেখানে গিয়ে হজ করতেছে আমরা এবং তলবিয়া পড়তেছে আমরা এখানে তাকপির পড়ব ওনার নকুল কাটবে না আমরাও এখানে কাটবো না কুরবানি পর্যন্ত তারা সেখানে গিয়ে হজ করবে আমরা এখানে রোজা রাখতে পারবো এক একদিনের রোজা এক এক দিনের রোজা এক বছরের নফল রোজার সমান আবার নয় তারিখের রোজা একপশের নফল স্তপ্ত পাওয়া যাচ্ছে পাশাপাশি আরেকটি বোনাস দুই বৎসরে গুনামাফ হয়ে যাবে এবং কুরবানি তোর কুরবানি দশ নম্বর দিনের উত্তম আমল হলো কুরবানি যেটা আপনার দিতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ এবং আমি মনে করি ইউকের এই দেশের প্রবাসী ভাই বোনরা যেভাবে কুরবানি দেয় আমার বিশ্বাস মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনারাই কুরবানি দেওয়ার জিনিসটা বেশি জানতেছেন বুঝতেছেন আরেকটা পিছনে এই সমস্ত ইসলামিক চ্যানেলগুলোও মাসা বড় সহায়ক মাসা আপনারা জানতেছেন সবাই কোরমান মাসাল্লাহ ইভেন নয় ওয়াজিব না নফল কোরমন মাস আল্লাহ বুঝবেন এটার ফায়দা একদিন আপনারা ইনশাল্লাহ চলুন আমরা চলে যাই মূল বিষয়ে নয় নম্বর আমরা বলেছিলাম দশ নম্বর হাজি এবং উমরাকারী হাজি আসে যখন আল্লাহ বলে আল্লাহ আকবার তার ফিলিং প্রত্যেকটি তরুলতার মধ্যে এভাবে চলে আসে

কে বলেছেন নবী ইসলাম আমরা না কিন্তু কে শুনেছেন নবী কে শুনেছেন শোন আল্লা কী হয় আপনার তলবিয়ার খুশিতে আশেপাশের ডানে বামে সব কিছু পড়ে হাদিসটি কোথায় হাদিসটি হলো হাদিসটি হলো তিরমিল শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে এবং এসেছে ইবনে মাজা আরও অনেক হাদিসের মধ্যে এসেছে হাদিসটি কি ইলা লब्बा মানান ইয়ামিনহি ওয়া শিমালিহি মিন হাজরিন আও সদরিন আও মাদরিন হাত্তা তানকতি আল আরদু মিনহা হুনাহু ওয়া হুনাহু নবী বললেন ডানে বা মের পাথর মাটি টিলা লিভিং থিংস এবং অন্যান্য যে সমস্ত রয়েছে সবকিছু উদ্ভিদ সব তলবিয়া পড়ে এদিক থেকে এন পর্যন্ত ডান দিকে আপনার একবারে পৃথিবীর এন পর্যন্ত বাম দিকের এন পর্যন্ত শুধু হালি সৌদি আরবের নয় সারা পৃথিবীর আপনার ডান পাশ থেকে নিয়ে পৃথিবীর এন পর্যন্ত বাম পাশ থেকে এন পর্যন্ত এই প্রত্যেকটি পশু মানুষ বিক্ষ তরলতা বিশেষ করে এই তরলতার সব কিছু তার পড়ে আপনি তো জানেন না শুনেন আল্লাহ আকবর যেভাবে হজরত দাউদ আলাহ ইসলাম জিকির করলে ওনার সঙ্গে পাহাড়ও জিকির করত ওই জিকির সঙ্গে কানেক্টেড হয়ে যেত কুদরতি নেটওয়ার্কের মাধ্যমে পাহাড়ের মধ্যে এই ফিলিং চলে আসতো পাখিরা কিন্তু উপরে উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত মাস পাগল হয়ে এটা মিরা ছুটে চুটে এসে ফাঁসে এসতো আর জিকির শোনার জন্য হায় 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 এজন্য সেই মজার কণ্ঠের আওয়াজ আল্লাহ সুমান শোনাবেন জান্নতে গেলে জান্নাতিদেরকে নিজে দদ ইসলাম তিরত করে শোনাবেন আল্লাহ নবী তিল করে শোনাবেন আল্লাহ নিজে তিরত করে শোনাবেন ওই দিন আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাত যেন উপহার এই জান্নাত পাওয়ার বড় একটি গাদ হলো আপনারা যারা যাচ্ছেন ও ভাই বোনেরা ও ভাই বোনেরা ও ভাই বোনেরা আপনি যেখানে যাচ্ছেন স্মরণ করবেন আপনি যাচ্ছেন ওই জায়গায় যেখানে আমার নবী জন্ম যেখানে ওহি এসেছিল যেখানে বারবার জসলাম এসেছেন যেখানে আমার নবী বারবার হাঁটছেন হয়তো সেখানে রক্ত আল্লাহ নবী জড়াইছেন সেই জায়গায় ওই মাতাফে নবী নমাজরত অবস্থায় ওনার পিঠের উপর উটের বড় তুলে দেওয়া হয়েছিল আপনি যাচ্ছেন সেখানে আদর ইসলাম থেকে নিয়ে সকল আম বিয়ে খারাম পৃথিবীর সকল বালন এক্ষার লোক সেখানে গিয়েছেন এবং যাইতেছেন এবং যাবেন ওই জায়গায় আপনি যাচ্ছেন আপনি কত ভাগ্যবান আপনি চিন্তা করতে পারছেন কোথায় যাচ্ছেন এটা হলিডে নয় নবীজি বলেছেন ক্ষামতের পূর্বে আফসুস অনেক লোক যাবে হলিডের মতো মাথায় নিয়ে না এটা হলিডে নয় এটা আল্লাহর বাড়ি যাচ্ছেন আপনি আপনি আল্লাহর মেহমান সেখানে গিয়ে যদি মেহমানের গড়ে গিয়ে যদি আপনি মেহমানের মনে উল্টা কোনো কিছু করেন আপনার মতো আহম কারকে হতে পারে আপনি যাচ্ছেন আল্লাহর মেহমান হয়ে সেখানে গিয়ে আল্লাহ আপনার মেজবান আপনার হোস্ট আপনার হাউ হাউস হোল্ডার উনি নারাজ হয়ে যাবেন এমন কাজ কেন আপনি করবেন না না এটা করা যাবে না এটা করা যাবে না আপনি আল্লাহর মেহমান আপনি আল্লাহর মেহমান আপনি আল্লাহর মেহমান আপনাকে একটা মাথায় রাখতে হবে আল্লাহ আপনাকে চুজ করেছেন সম্পদ হলেই হজে যাওয়া যায় না আপনার মতো বহু লোক যেতে পারে নাই বিশ্বাস করবেন আপনি আপনাকে কয়েকটি করে না বলব একজন আমার খুব ঘনিষ্ঠ একজন লোক উনি ওনার ওয়াইফকে বারবার হজে নেওয়া চেষ্টা করার পরে রাজি হন না শেষ পর্যন্ত আমরা সহ আমাকে নিয়ে গেলেন আমরা আগে বুঝেইলাম আল্লাহ আল্লাহর বান্দি রাজি হয়েছিলেন নাম বলবো না আল্লাহর মেহরবানি উনি রাজি হয়েছেন ঠিক আমরা খুশি কিন্তু হজে যাওয়ার আগের দিন উনি পোস্ট অফিস গিয়ে ওনার পাসপোর্ট দিয়ে পয়সা উঠাবেন পাসপোর্ট লোক ওই হজে ওনার যাওয়া হয় আমরা আফসুকালাম রে হায় রে হায় আল্লাহর বান্দি রেডি হয়েছিল কিন্তু সেফরন্ত একটি এক ঘটে গেল আগামীকালকে ফ্লাইট আজকে উনি গিয়েছেন ওই পোস্ট অফিস গিয়ে উনি পাসপোর্টে দিয়ে ফসে উঠেছেন পাসপোর্ট করে ফেলেছেন এখন তো এই মনে করেন কালকের ভিতরে শর্ট টাইমে তো যদিও ব্রিটিশ পাসপোর্ট খুব তাড়াতাড়ি বানান যায় কিন্তু এই টাইম তো আর নাচ ছিল না ওই বছর যেতে পারলেন না পরের সব আল্লাহর বান্দি রেডি হয়েছেন এয়ারপোর্ট গিয়েছেন যাওয়ার পরে অসুস্থ হয়ে এখন থেকে শিকানি শুরু হয়ে যায় এই ফ্লাইট মিস দুই নম্বর ফ্লাইটের জন্য ওনাকে রেডি করা হয়েছে আবার ফ্লাইটে ওঠার এক আধা ঘন্টা আগেই এক ঘন্টা আগেই দেখা যায় ওনার ওই শিকানে শুরু হয়ে যায় আউট অফ মিস পারেন নাই পারছেন না পারে কি বোঝা গেল পাসপোর্ট টাকা পয়সা আপনি হয়তো সিডেন্সি হতে পারেন কিন্তু আল্লাহ কবুল না করলে আপনি সেখানে যেতে পারবেন না আর একটা তাজা ঘটনা আমি উইটনেস হেটার এক মা হজে যাবেন বহুদিনে কান্নাকাটি করতেছেন ওনার স্বামী নাই ছেলে প্রাপ্তবয়স্ক সেরাজি হয় না ওদের সেই ইয়াং ছেলে তার মধ্যে তোমার দিন জারি নাই অনেক কাদাকাটির পরে সেই হয়েছে যে আমি তোমাকে নিয়ে যাও কিন্তু আমি জাহাজ করবো না সত্যি সেখান থেকে পাসপোর্ট নিয়ে মাকে নিয়ে গিয়েছে মক খায় হোটেল অবস্থান করেছে মা আমাদেরকে বললেন হুজুর আপনারা একটু আসেন আমার ছেলেকে নিয়ে এসেছি পাগল ছেলেকে সে কিন্তু এখানে ঢুকেছে হারাম সারাই বলবে বলছে সেহাজ করবে না আমরা তাকে বুঝাইছি না সেরা হয় না দেখাইছে বিজাউদা সপ্তাহ কিন্তু সে কিন্তু হেরাম বাদে নাই সেইভাবেই আছে মিনায় গিয়েছে মার সাথে এখন পর্যন্ত সে হেরাম বাদে নাই আমরা আবার লাস্ট চেষ্টা করলাম বেশ কয়েকজনকে তাকে বুঝে পর্যন্ত রাজি করেছি যে বাবা তুমি কি করো বাট শুনছি সে পর্যন্ত এরপরেও সে কিন্তু আর মানে করেই নেই তো মায়ের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত মক্কায় গিয়ে মিনায় গিয়ে আর ভাই মুদি সেখানে গেল আপনি তার বাইকে জন্য আপনি যে যাচ্ছেন আপনার যাওয়াটাকে আপনি রিয়েলাইজ করবেন আর কোথায় যাচ্ছেন ওয়ে আর ইউ গোয়িং টু কার কাছে যাচ্ছেন কেন যাচ্ছেন আল্লাহ বলেছেন লিয়ার সাধু মানাফি আল্লাহ আপনি বাক্যবান না হলে অত সুপ পাইছেন না আপনাকে হয়তো আল্লাহ পাকে এটা ডেকেছে আল্লাহ পাকে আল্লাহ কেন ডাকছেন আপনি সেই খলিল্লার ডাকে সারা দিয়ে যাচ্ছেন ডাকছেন কে আল্লাহ আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন ওনার খলিল্লার মাধ্যমে আর আপনি যাচ্ছেন ওই জায়গায় যেখানে আমাদের নবীশ্রমে জন্ম নিয়েছেন আল্লাহ আকবর এজন্য আপনার তালবিয়ার দাম এত বেশি তালবিয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনি রিয়ালাইজ করতে পারুন না পারুন ডানে বামের বিক্ষট তরুল হতা মাটি পাহাড় পর্বত সব অনুভব করে আপনার কিন্তু তালবিয়া পড়তে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দশটা জানলাম বললে অনেক লম্বা চেষ্টা করবার কিছু বলা ইনশাআল্লাহ জেজাকুমুল্লাহ জাজাকুমুল্লা এইভাবে অনেক রয়েছে দর্শক আপনারা শুনছেন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার স্বজন হজ নিয়ে এবং হজের বুল ত্রুটি নিয়ে হজের ফজিলের সম্বন্ধে খুবই হৃদয়ে পড়ছে কোনো অবস্থাতে যেটা করা যাবে না আমাদের উপরে যদি হজ কখনো ফরজ হয়ে যায় আমরা কখনো বিলম্ব করতে পারবো না কারণ যদি আমরা বিলম্ব করার কারণে যদি পরবর্তীতে কোনো কারণে করতে না পারি আমরা গুনাঘাট থেকে যাব এবং রসুল্লাহ আসলাম সরাসরি লানত করেছেন এক প্রকার যে ওনারা হয়তো উনি মুসলিম না হয়ে মারা যাক তাতে আমার কিছু যায় আসে না ওই রকম অনেকটা তো যার কারণে আমরা যখনই আমাদের উপরে হজটা ফরজ হবে আমরা তার জন্য হজটা আদায় করে নেই দর্শক আপনারা দেখেন ইসলামিক কী মানে ঐতিহ্য আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বিরতির পর আবার আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আসছি সে পর্যন্ত দেখতে থাকুন বাংলা সাথে থাকুন বাংলা সালাম ওই নাম্বারে আপনারা ইসলাম সম্বন্ধে হজ সম্বন্ধে কোরবানি সম্বন্ধে অথবা দৈনন্দিন আবলিয়াত সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের মোহতারম শাহ আপনাদের কোরআন এবং হাত আলোকে প্রশ্নের উত্তর দিবেন তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন স্কাই সেভেন সেভেন এইট ইকরা বাংলা ইউটিউব এবং ইকরা বাংলা ফেসবুকে পেজে সমভাবে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে আপনারা শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সবসময় জি হুজুর আমরা এখন অসমাপ্ত আলোচনার দিকে চলে যাচ্ছি তবে এর আগে সম্পর্কে একটা প্রশ্ন যে আল্লাহর অনেক তেসবিহাত আছে বা অনেকগুলো মানে প্রশংসা করার মতো অনেকগুলো বাক্য আছে তো ওই বাক্যগুলো না দিয়ে আল্লাহ কেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ্লাহ আল্লাহ আকবর মানে আই আমি তাসিক যে তিন দিন আমরা ওইটাকে বলি নাইন নয় পাঁচ দিন নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ওই সেন্টেন্সটা আল্লাহ সুবাহ কেন পছন্দ করলেন আমাদের জন্য সুন্দর বেসিক্যালি আল্লাহর নিরানব্বই নামের মধ্য থেকে আল্লাহ একমাত্র নাম যেটাকে ইসমেজাত বলা হয় এই আল্লাহ শব্দ আমরা গড বা অনেক কিছুই ট্রান্সলেট করলেও খুদার কসম খুধার কসম এক হাজার বাগেরো এক কুণাও হয় না একজন ইসলামিক ওয়ার্ড যেটা যেভাবে আছে এটা এভাবেই স্পেশালি গ্রামাটিক্যাল ওয়ার্ড তারপরে ইসলামিক যে সমস্ত টার্মোনোলজিক্যাল ওয়ার্ড রয়েছে এটাকে এভাবেই রাখতে হয় আল্লাহ আসল অর্থ কী ডিকশনারি মিনিং নয় সরি মিনিং ইসমুন আল কামালিয়া আল্লাহ এমন একটি সত্তার নাম যার মাঝে একজন পরিপূর্ণ এবং কামিল হতে হলে যা কিছু গুণের প্রয়োজন সকল ইতিবাচক গুণ রয়েছে এবং নেতিবাচক গুণ থেকে উনি ফাঁক রয়েছেন কি বলেছি একজন নিরানব্বইটি গুণের মধ্যে দেখবেন কিছু আছে ইতিবাচক আল্লাহ এই আছে এই আছে আবার কিছু আছে নেতিবাচক আল্লাহ এগুলাতে ফাঁক এগুলা নয় সুভান পাক পা এগুলা নয় আল্লাহ মারা জান আবার ওই গুণগুলাকে ভাগে বাক করতে পারে জালালিয়া জালিয়া সেবা জামালিয়া সে জামালিয়া আল্লাহ কাহার গরম আল্লাহ এই করেন সেই করতে পারেন পাওয়ারফুল আজিজ অলমাইটি আবার কিছু আছে জামালিয়া জাল্লা রহমান দয়াল আল্লাহ খাইন্দ এই সকল প্রকার গুণের গুণী যে সত্তা এই সত্তার নাম হলো আল্লাহ এই জন্য অন্য সিফাতি নাম আনলে তো এই অর্থ হচ্ছে না আর আল্লাহর পরে সিফাতি নাম নাইনটি নাইনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে নামটি সেটি হলো আর এজন্য আল্লাহ শব্দ ব্যতীত কারোর জন্য কোনোভাবে ইউজ করা যায় না আর রহমান এটা আল্লাহীত কারোর কারণে ইউজ করা যায় না এজন্য দুঃখজনক হলো সত্য যাদের নাম আব্দুর রহমান বা এরকম রহমানীয় নাম রয়েছে আমরা রহমান ভাই বলে ফেলি আস্তে এটা হতে পারে না রহমান একমাত্র আল্লাহ বাকি আটানব্বইটি সিফর যেগুলো রয়েছে সেখানে আলিফুলাম শোহ ইউজ করলে আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল জব্বার আল আলিফুলাম সহ দা এইটা একমাত্র আল্লাহর সঙ্গে আর আলিফুলাম সাহেবকে ইউজ করে শুধু রাহিম শুধু সামির শুধু আজিজ এটা কিন্তু আল্লাহ ছাড়াও অন্যের ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে আজিজুর রহমান সামিউর রহমান না বৈন্য আমরা বলি ঠিক আছে নি তো রহিম এক্সপ্রেস বা রহিম দোকান আছে কৃষ্ণের সভার নাম আছে তো যেতে সারা তো এই জন্য আল্লাহ শব্দ ইউজ করা হয়েছে আকবর আল্লাহ ইজ মহান এটা কিন্তু আল্লাহ মহান আল্লাহ গ্রেট এই আল্লাহ মহান যেটা বিশ্বাস করি তাহলে সব গুণ অটোমেটিক চলে আসে মধ্যে একজন আজানের মধ্যেও আল্লাহ চারবার ছয় ছয়বার একজন মাদিন আজানি বলে আল্লাহ সবার ছয় মহান তো এখানে চারবার ছয়বার কেন আল্লাহ আমার ডান দিকে যা এর থেকে মহান বাম দিকের মহান সম্মুখ দিকে যা আছে এই সব জিনিসে কম্পেয়ার করে আল্লাহ মহান পিছন দিকে যা আছে সব দিক থেকে কম্পেয়ার করলে আল্লাহ মহান চতুর্দিকের জন্য চারটি দুইটি দিক বাকি রয়ে গিয়েছে বলেন তো কোন দুই দিক উপর এবং দিক আল্লাহ আল্লাহর আল্লাহ আপনার চতুর্দিকের সব জিনিসে কম্পেয়ার করে যাবে মহান তেমনি আবার উপরে যা কিছু রয়েছে সেগুলা থেকেও আপনি মহান নিচে রয়েছে সেগুলা থেকেও আপনি মহান এই জন্য এই তালবিহার মধ্যে আল্লাহ আল্লাহর আল্লাহর শব্দগুলা নিয়োগ করা হয়েছে সুহান তো আমরা চলে যাই আবারও মূল বিষয়ে আপনি যাচ্ছেন কোথায় দেখেন আপনি বহু হোলিডে করেছেন বহু পয়সা খরচ করেছেন কিন্তু এই হলিডে এটা হোলিডে বলা যাবে না এই জার্নিটা আর এই পয়সা খরচ করাটা কিন্তু ডিফারেন্ট আপনি যাচ্ছেন আল্লাহর বাড়ি আপনি যাচ্ছেন আল্লাহর বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আপনি কতই কিছু আপনি প্রিপারেশন করেন করেন না করেন না করেন আপনি একটি পার্টিতে যুগ দেওয়ার আগে সুবহান আল্লাহ দুই তিন ঘন্টা কি রেডি হন বিবাহের দিনে বলেন তো দেখি যে না কি পরিমাণ সাজে কি পরিমাণ সাজানো হয় যদিও অনেক সাজ হারাম কিন্তু সাজে নৌশ সাজে বাড়ি এবারে মেহিমণ্ড দেওয়া ফেলে এটা হারাম হয় জানেও না আপনি আল্লাহর বাড়ি যাবেন সেখানে সাজবেন বাড়ি সাজা কী হবে তাকুয়ার সাজা আল্লাহ বলেছেন

এমন কিছু ঐতিহাসিক জায়গার মধ্যে থেকে আমি ইনশাআল্লাহ আগাম আমাদের আগামী আলোচনা থাকবে হজে গিয়ে আমরা যে সমস্ত ঐতিহাসিক জায়গাতে যাই বা সেখানে গিয়ে আমরা জিয়ারার জন্য যে সমস্ত কিছু হিস্টোরিক্যাল প্লেসে যাই কেন যাই এখানে কি রয়েছে এগুলো জানার দরকার আছে আমি মনে করি বিশেষ করে কাবার গেলাফের মধ্যে ওই যে পটিতে কি আছে এত ডিজাইন করে ক্যালোগ্রাফি করে লেখা এটাও তো আপনি পড়তে পারতেছেন না কাবার দরজা অনেক কিছু লেখা আছে যদি আপনি জানতেন আর ওই অন্তরের চোখে পড়তেন শুধু এই কাবা শরীফের দরজা যে লেখা রয়েছে এগুলো আপনাদের যথেষ্ট হয়ে যেত আপনি তো জানেন না কি লেখা এখানে তো আমরা যদি এটা আলোচনা করি আমার মনে হয় এটা আলোচনা করলে পুরো সপ্তাহের সপ্তাহে চলে যাবে শুধু কাবার ওই গেলাফের মধ্যে কি লেখা থাকে ডিজাইন করে তারপর দরজার মধ্যে কি লেখা আছে এই এগুলো নিয়ে ইনশাল্লাহ হয়তো চেষ্টা করবো আলোচনা করার দিয়ে থাকে আনফর্চুনেটলি আমরা এখানে শুধু আলোচনার উদ্দেশ্য থাকবে আপনাদের প্রস্থান হবে যেন আমাদের এই প্রোগ্রামের নাম আলোচনার প্রোগ্রাম নয় কি নাম ইসলামিক কিউ কিউএন এই উইথ ইসরা নাম দেওয়া হয়েছে কোয়েশ্চেন অ্যান্সার সলভ প্রশ্ন উত্তরের এই জন্য আপনাদের এটা প্রথম অমান নাই এটা কিন্তু আপনাদের আপনারা প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন না করলে আপনাদের প্রোগ্রাম যদি আপনারা সুন্দর না করেন এটা দায়িত্ব আমাদের চেয়েও এবং আমাদের প্রেজেন্টের চেয়েও আমি মনে করি আমরা হয়তো টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এই প্রোগ্রাম আপনাদের জন্য টেন পার্সেন্ট আমাদের হয়তো অর্থাৎ এই প্রোগ্রামের সৌন্দর্যতা নিপুণ নিখুঁত এবং গ্রহণযোগ্যতা টেন পার্সেন্ট হয়তো আমাদের দায়িত্বের আর বাকি নাইনটি পার্সেন্ট আপনাদের

আমরা এখন একটি চলে যাই গেলে আপনি যে জায়গায় যাবেন জায়গার মধ্যে শুধু বলতেছি আরাফা এগারো নম্বর আরাফার কথা আমি বলছি বলেন থেকে বর্ণিত হাদিসটি কিন্তু মুসলিম শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে কি মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিক আল্লাহু ফীহি আব্দাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা বটছরা 360 বা 65 দিনে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্ত করা হয় মানুষদেরকে যে দিনে সেই দিনটির নাম হলো ইয়াউমুল আরাফা সুবহানাল্লাহ মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় আপনারা দেখবেন কোন দেশের স্বাধীনতা দিবস আসলে বা বিশেষ কোন হিস্টোরিক্যাল ডে আসলে ওই দিনে অনেক গলিয়া দেখেও আল্লাহ কি খুশি হন বলেন আল্লাহ প্রথম আসমান করেন সাধারণত আল্লাহ শেষ রাত্রীতে প্রথম আসমান করেন কিন্তু ওই দিনেই প্রথম আসমান অবতরণ করে দেখা শুরু করেন গুনাগার থেকে মাপতার জন্য আল্লাহ আকবর মাফ দিতে থাকেন এই অসংখ্য অগণিত মানুষের মাফি দেখে সবচেয়ে বেদার কে হবে বলেন তো দেখি আমাদের আদি শত্রু সে কিন্তু এদিন আল্লাহ নবী বলেন যে আমি শয়তানকে কোনো দিন এত বেশি হিমোলিয়েটেড এত বেশি চিন্তাযুক্ত এত বেশি মানে তাকে বেশি চুট্ট এবং বেশি বিচলিত আমি দেখি নাই যে পরিমাণ দেখেছি আর ফার দিনে কারণ সে সমস্ত দেখে মাথার চুল সিরা শুরু করে তার সে নিজের নিজের চুল সিরা শুরু করে গালের মধ্যে থাপ্পড় মারা শুরু করে মাথার মধ্যে তর দিয়ে এইভাবে জুড়ে ফিটানো শুরু করে মাথা মাটির মধ্যে এইভাবে মাথা মারা শুরু করে মানুষ এটা কোন সময় করে হায় রে হায় আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ আমার সারা বৎসরের মেহনত আজকে শেষ হয়ে গেল মাথা আসারা শুরু করে মাথা চুল চিরা শুরু করে দৌড়া শুরু করে কান্না শুরু করে এইসব দেখে বলে আমার সারা বছরের মেহনত শেষ শেষ এক মুহূর্তে শেষ একমর্তে শেখ তার অঙ্গীকার ছিলামের কারণে আমি অবিশক্ত হয়ে জান্নাত থেকে বিচারিত হতে হলো আমি তার সন্তানের সঙ্গে আমি দেখবো সবাইকে নিয়ে আমি জাহানম যাবো একা যাবো না এটা তার অঙ্গীকার ছিল আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই যদি তোমার কেউ ফলো করে ফেলে তাকে আমি দিয়ে দেব তবে তবে তুমি সবাই সব পারবেও না এটা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যাই হোক এই সয় তাহান খুব বেশি হয় কেন ওয়াই আল্লাহ সুবান প্রথম আসমানে এসে ওই বন্ধাদের একদম কাছে চলে আসেন সুম্মায়ুবাহি বিহিমুল মালা ইকে আমি আগেই বলেছি কারণ জুল শুরু হওয়ার পরে এই অসংখ্য গণিত তালবিয়া জিকির তক্পির ফলার কারণে আল্লাহ এত খুশিতে জুসে উঠে যান ওই দিনগুলোর অফার বাড়িয়ে দিয়েছেন মানুষ যখন খুশি হয় তার সব জিনিসের মধ্যে অফার লাগিয়ে দেয় অফার লাগিয়ে দিয়েছেন প্রত্যেকটি সিঙ্গলে বাদুদের দাম কম্পেয়ার করলে বছরের বাকি দিনের সমান কোনো আমল পাবেন না শুধু ওই মুজাহিদ স্মরণ যে সব মাল ব্যয় করে পালন করেছিল তার জাহাদের সবটা হয়তো নবী আমি একটি আমলও পেয়ে না এই ধরনের সমান আল্লাহ এইভাবে ভালো লাগান আল্লাহ তো আল্লাহ অত্যন্ত নিকটে চলে আসেন লাইয়াদু সুম্মায়ুবাহি বিহিমুল মালা ইকা এরপরে আল্লাহ পাক ফখর করেন খ্রিস্টাদের সাথে ফেরেশতারা তারা স্মরণ আছে আমি যে সময় বনিয়াদম সৃষ্টি করতে গিয়েছিলাম তোমরা বলেছিলে তারা এই করবে সেই করবে রক্তপাত করবে দেখো তো দেখি আমার বন্দারা দূর দূর থেকে তারা এসেছে চেহারার মধ্যে তারা কি শুকনো মুখ মতলবিয়া পড়তে পড়তে জিব্বা শুকিয়ে গেছে বড়ির কাপড়ে তার খবর নাই আমার আশিক পাগল ফারা হয়ে তারা আপন জন সব ছেড়ে মক্কায় হরণ সরিপে যেখানে মাল পড়লেখানে আমাদের এক লক্ষণ আমাদের সব সেটাও তারা ফেলে আমি আল্লাহ যেখানে পাই সেই এসকে তার দেখো মিনা হয়ে আজকে তারা আবার চলে এসেছে কোন আরফার মাঠে আল্লাহ বলেন মা রাধা ও ফ্রেড দেখো আমরা কি চায় তোমরা গিয়ে দেখো রিপোর্ট করো আমাকে তারা চায় কি আমরা কি চাই জানার চাই তো আল্লাহ তো জানে না তোমাকে দেখো তারা চায় কি এরা কিছু না এসেছে যে সময় ঘরের মালিক দেখে একটা সাইল দরজার বাইরে বারবার চাইতেছে তো সে তার সন্তানকে দেখে বলে আরে তোমরা দেখো একটা ফকিরে তক্ষণ দর কী চায় তাকে একটা দিয়ে দাও তো আল্লাহ বলবেন ফ্রেড যাও গিয়ে দেখো আমার বন্ধুরা কি চায় আমি তাকে সব দিয়ে দেবো আল্লাহ বলবেন আজকে সবাই সকলের গুনায় মাফ করে দেবো করে দেব যা চাইছে সব দিয়ে দেবো আজকে আল্লাহ দিবার জন্যই আজকে আল্লাহ করে আরফার মাঠে এক ফকির গিয়েছিল আরফার মাঠে এক বাচ্চার কাছে সোলভ করবে গিয়ে দেখে সেও কাক বাচ্চা ওই সময় আল্লাহ কাছে সে বলল আরে আমার তো বড় ফকির এই বাদশা সেও চাইতেছে তার কাছে তো আমি ওর কাছে কেন তা হে সে যার কাছে ওর কাছে আমি চাই না কেন বুঝতে পারছেন সে গিয়ে দেখে যে বাদার কাছে চল করবে সে বাদশাহ নিজে চকুর পানি জড়িয়ে আরো কার কাছে ফকির মনে চিন্তা করলো আমার চেয়ে তো সে আর বড় ফকির এবং আমি তার কাছে আমি চেয়েছি তাহলে গেল সে চাইতেছে সে তার চেয়ে আর বড় আমি তার কাছে কেন সে তো ওর কাছ থেকে নিয়ে আজকে বাদশা হয়েছে আমি তার কাছে চাই আমি এর নিচেটা চাইবো আমি মেন জায়গাতে হেড অফিস হেড অফিস আমি নব করবো সেই হেড অফিস আল্লাহ ওই দিন আসমানে নেমে আসেন আপনি সেখানে যাওয়ার চুপ পেয়েছেন এবার যদি আর মাঠে গিয়ে আপনি সেলফি তোলাতে আপনি ব্যস্ত থাকেন আপনি কি খাবেন সেদিন ব্যস্ত থাকেন আপনি ঘুমাবেন খুব সময় সেদিন ব্যস্ত থাকেন ও ভাই লাইফে বহুকে ঘুমাইছেন বহু খাবারও খাইছেন আমরা হজে গেলে আমাদের প্রথমেই চিন্তা থাকে যে আমার হোটেলের আমার কয় স্টারের হোটেল জি হোটেলের স্টার আমরা চিন্তা করি কিন্তু একটা চিন্তা করলাম না আমি হজের জন্য যাচ্ছি আমার হজের স্টার কি লাগছে আমার হজটা কি মবরু মকুল হচ্ছে এটা আমাদের চিন্তা মাথায় কমে শয়তাং করতে দেয় না আমরা হোটেল নিয়ে চিন্তা করি খাবার নিয়ে চিন্তা করি জার্নি চিন্তা করি কোচে চিন্তা করি ফ্লাইটে চিন্তা করি এসেগুলো করবো কিন্তু হতে তো গেলাম কোন কোন জন্য এটা আমারতে আসতে হবে আল্লাহর এই বারো নম্বর আরফার মাঠের সবচেয়ে যার মাধ্যমে খুশন আল্লাহর তহিদ এবং কথা ডিক্লিয়ার হলে জন্য সমস্ত আম্বিকরাম যে দোয়াটি করেছেন আপনিও সেই দোয়া করবেন এটাকে দোয়া বলা হয়েছে কিন্তু আসলে এটা জিকির প্রশ্ন আসতে পারে একটা জিকির দোয়া হয় কীভাবে আগে বলে ফেলি ওইটা কোনটি রসলাম বলেছেন আদিষ্টি বখারি শরীফের খাইর দোয়া ই দোয়া উয়াও মি আরফা সবচেয়ে বেস্ট দোয়া হলো আরফার দিনের দোয়া ও খাইরু মা কুল টু আনাওয়ান কাবলি এবং আমি এবং আদম থেকে নিয়ে সমস্ত আম্বিয়ে কারাম যে কথাগুলো বলেছেন সর্বশ্রেষ্ঠ কথায় বাণীটি হলো এটি কি বললাম উত্তম দোয়া সমস্ত আম্বিয়ে কারামের সব থেকে উত্তম কথাটি এটি সেটি কি লা ইলা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর फोर्थ কলিমার মতই ইউহাইয়ু মিয কারানা নাই মারকাটার দ্বয়ার মতই সেখানে ইউহাইয়ু মিয বিয়াদিল খায়রু ওয়া হুয়া হাইয়ুল ইয়ামুত বিয়াদিল খায়রু একটাক টুকরা টুকু এখানে নাই একটু কম আছে তো এই কলি কলিমাটা এই দোয়াটা সবচেয়ে উত্তম দোয়া এবং উত্তম আম্বিয়া কেরামের বাণী বলা হয়েছে কেন এর মাধ্যমে আপনি সেখানে যদি বলেন আল্লাহর তহিদের ঘোষণা দেন আল্লাহর বাদশাহীর ঘোষণা দেন সকল প্রশংসার মালিক আল্লাহ একদা ডিক্লেয়ার করেন আল্লাহ এত খুশি হন আপনি যখন বলেন বাহু আল্লাহ কুল্লি সাইন কাদির আল্লাহ একমাত্র উনি সব কিছু করতে পারেন আল্লাহ বলেন ঠিকই আছে তুমি যাই বলেছ বাদশাহ আমি তুমি যাই বলেছ সকল প্রশংসা আমার তুমি যাই বলেছ আমি সবকিছু করতে পারি পারি আমি তো তুমি গুণাগারকেও আমি মাফ করে দিতে পারি তুমি জাহান্নমী হলেও আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারি তুমি কথা বিশ্বাস করেছে এজন্য আমি তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফসলা করে দিলাম চাফে আল্লাহ করে এজন্য রসুল্লাহ ইসলাম এই আরফার মাঠে দুয়ার মধ্যেই আরফারের সবচেয়ে ইম্পর্টেন্ট উকুফে আরফার সেখানে আপনি দাঁড়াই দাঁড়াবেন সেখানে স্টে করবেন দোয়া করবেন এই দোয়ার টাইমটা এক্সটেন্ড এবং এক্সপান্ড করার জন্য আল্লাহ নবী কী করেছেন নমাজের টাইম চেঞ্জ করে ফেলেছেন দুইটি নামাজের টাইম টাইম চেঞ্জ করে ফেলেছেন আপনি চান্স পেয়েছেন এবার নমাজ না নমাজটা সারাই ফেলবো মস্তি না মিরে গিয়ে একদম জোহরের বিগিনিং টাইমে জোয়ার পড়েই আসর পড়ে ফেলেছেন আবার জোয়ার পড়ে মাত্র দুই রাখাত আসর পড়েছেন মাত্র দুই রেখাত কেন মুসাফির পড়েই জুহরও শেষ আচরও শেষ এবার ফ্রি আল্লাহ নবীর সবাইকে ভাষণ দিয়ে আরফা এবং গুরুত্ব বুঝাইয় এরপরে দোয়া লুপ্তীর্থ হয়ে গেছেন দোয়া করতে 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 দাঁড়িয়ে দোয়া করেন এখানে দোয়া করেন সেখানে দোয়া করেন কারণ ওই জায়গা যে জায়গাতে কবুল হয়েছে কবুল হয়েছে জবল রহমত এবং এটা ওই জায়গা যে জায়গায় আপনি আমি যে সময় আলমে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন তো আমাদের কাছ থেকে আল্লাক আল্লাহ কি বলেছিলেন আমি কি তোমার রব নই ওই স্বীকার আল্লাহাক যে জায়গায় নিয়েছিলেন ওয়াদিয়ে না মানে এই জায়গাতেই ওই পুরাতন অঙ্গীকারকে স্মরণ এবং রিমাইন্ড দেওয়ার আল্লাহ পাক কাবা নামাজ পড়লে এক নামাজ এক লক্ষ নামাজের সুযোগ থেকে নিয়ে এসে বলছেন তুমি আর ফাতে দাঁড়াও ওই এক লক্ষ রাখাতে নমদের সব ফেলে হাজিরা এখানে চলে আসেন কেন ওই কথাগুলো স্মরণ করার জন্য রব চিনার জন্য এজন্য সেখানে আমরা রব চিনেই ফেলবো এই জন্য আরফাকে কেন আরফা বলা হয় তার বহু কারণ একটি একটা কারণ আমরা সেখানে যে রব চিনলাম না আমার প্রতিপালককে চিনলাম না তা আমার হজ কিসের অন্তত পকে আরফায় দেওয়ার পরে প্রত্যেকটি হাজি পুরুষ হন মহিলা হন আপনি চিনে ফেলবেন আপনার রবকে যেভাবে জিবুল ইসলামকে হজের প্রত্যেকটি আকাম শিক্ষা দিয়ে বলে চিনে ওই জায়গায় পরে আরফতা তুমি কি শিখে ফেলেছ বলেন হ্যাঁ আমি শিখে ফেলেছি উনি যেভাবে হজার আহকাম শিখে ফেলেছিলেন এজন্য জন্য আরাফা যেভাবে হজরত হাওয়াকে আদম আল চিনতে পেরেছিলেন সেখানে সে কারণেও আরাফা আপনি আপনার রবকে চিনে ফেলবেন সে কারণেও সেখানে গিয়ে আপনি চিনতে পারবেন আরে এটা তো ওই জায়গা যে জায়গায় আমার রব আমার কাছ থেকে আল্লাহর রুবিয়তের ওয়াদা এবং স্বীকারোক্তি করিয়েছিল আমি রব চিনেছিলাম তো আমাকে তো চেঞ্জ হতে হবে আমি বুঝতে বিশ্বাস করতে হবে রব আমার আল্লাহ পাল্লাওয়ালা আমার আল্লাহ দোকান আমাকে পারে না চাকরি আমাকে পারে না ব্যবসা বাণিজ্য আমাকে পারে না খেয়াত কিছু আমাকে পারে না সন্তান আমাকে পারে না বাদশা আমাকে পারে না না আমার আল্লাহ আসান সেই রবের শিক্ষা নেওয়ার জন্য আমরা আবার সেখানে যাই প্রত্যেক নমাজে আলহামদুল আলমিন বলে অন্তত পক্ষে প্রত্যেক রাকাতে আমরা সেই রবের ট্রেনিং করি আমরা পাঁচ থেকে ছয় বার এক এক রাখাতে আমরা কমপক্ষে আমরা এগারো বার রব বলি এইভাবে আপনি হিসাব করে দেখেন থার্টি টু রেখাতের মধ্যে কতবার রবের আপনি শিকার দিতেছেন ডেইলি এরপরও যদি কবরে দেওয়ার পরে তখন প্রশ্ন করা মার রবকে তোমার রবকে আমরা যদি ফেল মারি এত শিক্ষা নেওয়ার পরে ওই জায়গায় শিক্ষা আর গিয়ে শিক্ষা নমাদের শিক্ষা আলহাম রবি আলমিন সুমান রবি আল্লাহ আজিম সুমান রবি আল্লাহ আল্লাহ রব্ব এত বারবার রবের প্রশিক্ষণ নেওয়ার পরেও ইনশাল্লাহ খবরই কে তো কথা নয় তিনটি প্রশ্নের একটি প্রশ্ন কি হবে মার আর আরেকটি ওমান হাজার রজুল আরেকটি ওমা দিন ওই তিনটি প্রশ্ন রিভাইজ করার জন্য রিমাইন্ড দেওয়ার জন্য আল্লাহ সুবাহ ওই আর ফার্মাটি নিয়ে যান সুবাহ আল্লাহ তো সেই আরফার মাঠে গেলে আপনার আল্লাহর ক্লোজ হয়ে গেলেন আমরা এই পর্যন্ত জানলাম এগারোটি তো এই এগারো নম্বর যেখানে জানলাম যেটি যার আরফার সবচেয়ে উত্তম দুয়া হবে ওইটি কেন ওইগুলো বললে আল্লাহ খুশি হন প্রশ্ন হলো এটি দোয়া ভাবে এটা জিকির বলা হয় আপনি ওই জিকির পড়তে গিয়ে যেন আপনি জিকিরের মধ্যে লিপ্ত আছেন অকিপাই আছেন আপনি চাইয়া যেটা পাওয়ার ছিল এই জিকির পড়তে থাকলে আনা চাওয়া আল্লাহ পাক স্বেচ্ছা আল্লাহাক আপনাকে যদি একজন লোক সে তিলওয়তের মধ্যে লিপ্ত থাকে জিকির মধ্যে লিপ্ত থাকে আর বেশি দোয়া করতে নাও পারে আর অন্যরা কিছু দোয়া করতেছে ওনারা দোয়া করে আল্লাহ তো চাইলে দিতে পারেন না দিতে পারেন উনি যেহেতু আল্লাহর জিকির কি নিয়ে ব্যস্ত নমা নিয়ে ব্যস্ত সে না চাইয়াও আল্লাহ এমনি নিজের করে দিয়া দেবেন যে আমাদের সাথে সিন্নি পাতার সময় কেউ পাতা নিয়ে বসে তাকে একটা চাঁদা দেওয়া হয় যিনি বাটার মধ্যে লিপ্ত থাকেন বাটি বন্ধন করেন উনি কি বঞ্চিত হন না বরং মালিক শেষ পর্যন্ত ওনার জন্য বড় একটা মশা রাখে বলে ভাই তুমি তো আমার কাজ করার জন্য ব্যস্ত ছিলে তুমি টাইম পাও না যে তুমি গিয়ে লাইনে বসবে একটা ফাতা নিয়ে একটা প্লেট নিয়ে এজন্য মালিক তার জন্য কিন্তু বড় একটা মশা তুষার শে বলেন বা যাই বলেন বড় একটা মশা এবং তার ফ্যামিলির সকলের জন্য একটা বড় একটা অংশ তার জন্য আলাদা রিজার্ভ রাখে রিজার্ভ রাখে আল্লাহ একবার ওই এক্সাম্পল থেকে দেখেন আরফার মাঠে আপনি জিকির পড়লালে খুশি হবেন দেখো বন্দা তুমি এখন মানে তোমার জিকি নিয়ে ব্যস্ত তুমি চাইবার সময় পাও নাই বন্দা তোমার জন্য আমি বড় একটি মশা তোমার জন্য আলাদা একটি শেয়ার আমি দেখেছি যাও এগুলো নিয়ে যাও তোমার জন্য এনা তোমার ফ্যামিলির জন্য এনা যেন সেজন্য জন্য আরফার মাঠে গেলে দোয়া আমি নিজের জন্য করবো না সবার জন্য করবো দোয়াটাকে আম রাখবো এক আরবি মসজিদে গিয়ে ঢুকে পেশাব করা শুরু করেছিল সবাই রাগান্বিত হয়ে তাকে বকা শুরু করেছিল না না তাকে পেশাব করতে দাও

পুরা উম্মার জন্য দোয়া করবেন বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আপনার ফ্যামিলির জন্য দোয়া করবেন সারা পৃথিবীর বর্তমান কঠিন সময় জন্য আপনার দোয়া করবেন দোয়ার জায়গায় যাচ্ছেন যেখানে এগুলো দোয়া কবল হয় আপনার সেখানে গিয়ে আপনার জন্য উম্মার জন্য বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সহ সারা পৃথিবীর যে যেখানে বন্যায় বলেন আর গুণিতরে বলেন আরও বিভিন্ন নির্যাতনের শিকার যারা রয়েছেন অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ফিলিস্তিন কালচার সহ সারা পৃথিবীর শান্তির জন্য সেখানে দোয়া করতে আপনারা বলবেন না ইনশাল্লা মনে রাখবেন অবশ্যই কবল হবে এই একই বিশ্বাস নেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন এগুলো করার অভিযান করে আমি মাত্র বললাম কয়েকটি আমার কাছে নোট করেছিলাম হাজির প্রায় মোর দেন ফিফটি ব্যাচু অ্যান্ড ফজিলত অফ হজ বাট আমরা সবটি জানার জানার মধ্যে আমি আমার মনে দিয়ে নিয়ে আসা আল্লাহ যা বলেছি এগুলা যেন আমরা অনুধাবন করে আর আপনার এই মুহূর্তে কিছুদিন পর হজ শুরু হয়ে যাবে যে বিষয়টি আমাদের কখনোই করা যাবে না আরাফার ময়দানে আমরা যারা উপস্থিত হব। কোন অবস্থাতে একটা মুহূর্ত যেন আমরা মানে বঞ্চিত না হয় জিকিরের মধ্যে অথবা দোয়ার মধ্যে যেন আমরা সব সময় থাকি আরেকটা বিষয় যেটা আমি আগে বলেছিলাম যে হজ ফরজ হওয়ার পরে আমরা যত তাড়াতাড়ি হজটা যেন করে নেই আর এই যে দোষটা দিন আসতে সে বলেছিলেন যে ওলাইয়া আলী নাস হাজ মাসের প্রথম দিন এই দিনকেও যেন আমরা কাউন্ট করি প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবাহ রহমত মগফিরত এবং বারাকাতি আমাদের জীবনকে পরিপূর্ণ করেন এই দোয়া যেন আমরা করি দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলাম কেউরা এই মুহূর্তে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তখন শান্তি দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত